সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আজকে হচ্ছে খুবই সহজ একটা নাস্তা তৈরি করব, যেটা কিনা শুধুমাত্র আটা আর ডিম দিয়ে তৈরি করা হয়েছে। খুবই সহজ আর হেলদি একটা নাস্তা, যে কোনো বয়সে সবাই খুব পছন্দ করবে। রেসিপিটা খুবই সিম্পল আর খুবই মজার খেতে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিয়ে দিতে পারেন, আশা করছি তারা খুব পছন্দ করবে। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর ভিডিও দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেবেন। তো ঝটপট তৈরি করে ফেলে চলুন। এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ আটা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ইস্ট। তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, খুবই সফট করে এটাকে মাখাতে হবে। পানি পরিমাণটা বুঝে শুনে দেবেন, অল্প অল্প করে দেবেন আর ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। কিছুটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে আবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে, এতে করে ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা এদিকে ঢেকে রেখে দিচ্ছি অ্যাক্টিভ হোক, আর এইদিকে হচ্ছে আমি ভিতরে পুরটা তৈরি করে নেব। তো সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 পরিমাণ রান্নার তেল। এখন এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সেই সঙ্গে 2টা কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ হচ্ছে আমি এরকম ভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে নরম করে ভাজতে হবে। যখন নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু লবণ। এখন ডিমটাকে ভাজতে হবে, তবে ডিমটাকে কিন্তু একদম ড্রাই করে ভাজতে যাবেন না, একটু সফট থাকতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ডিমটা একদম শক্ত হয়ে গেলে তখন কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে না, সেজন্য হালকা নরম থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, আর এদিকে ডোটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এটা অ্যাক্টিভ হতে আমার সময় লেগেছে 1.5 ঘন্টা। তো এখন ভিতরে বাতাসটাকে বের করে নিচ্ছি। তারপরে হচ্ছে এটাকে হালকা একটু 2 মিনিটের মতো এটাকে মাখিয়ে নিতে হবে। এখন এটাকে হচ্ছে একটা নাইফ দিয়ে ছোট ছোট করে লুচির মতো করে কেটে নিচ্ছি। যেরকম সাইজের হচ্ছে আমরা লুচি তৈরি করি ঠিক সেই সাইজেরই নিতে হবে। এখন এটাকে হচ্ছে বেলে নিতে হবে। তো আমি কিভাবে তৈরি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে এটাকে তৈরি করে নিতে হবে। তবে এটাকে বেশি বড় করতে যাবেন না, আবার খুব ছোট করতে যাবেন না। লুচি যেভাবে যতটুকু পরিমাণে থাকে ঠিক সেই পরিমাণে এটাকে হালকা এভাবে বেলে নিলেই হয়ে যাবে। তো এই তো পরিমাণটা যে এরকম ছোট সাইজের। তারপরে যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা হচ্ছে এর মাঝখানটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এভাবে মুখটা আটকে দিতে হবে। এভাবে হাত দিয়ে টেপ করলে দেখবে সুন্দরভাবে সব সাইডে এটা লেগে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে আটকে গেছে। এখন হচ্ছে বাকি সবগুলো আমি একই ভাবে তৈরি করে নেব। তো সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন এগুলোকে হচ্ছে ভাজতে হবে। ভাজার জন্য এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আটকে রাখতে হবে 2 মিনিটের মতো। এই 2 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। তো দেখতে পাচ্ছেন একটা পাশে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন দুটো সাইড এইভাবে কালার করে ভেজে নেব। এটা ভাজতে যে খুব একটা বেশি টাইম লাগে তা কিন্তু নয়, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর কতটা ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাশাআল্লাহ খুবই সুন্দর কালারটাও চলে এসেছে। তো এভাবে হচ্ছে এগুলোকে ভাজতে হবে। ভাজতে যে খুব বেশি টাইম লাগে তা কিন্তু না, অল্প সময়ের মধ্যে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, আর এটা খেতে কিন্তু বেশ মজার। এটা দেখতে যেমন সুন্দর, মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক মজার। খুবই হেলদি একটা নাস্তা, যে কোনো বয়সে সবাই খুব পছন্দ করবে। আপনারা বাচ্চাদের টিফিনে এরকম একটা হেলদি নাস্তা দিয়ে দিতে পারেন, তারা খুব মজা করে খাবে। অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।